বিসমিল্লাহির রহমানির রহিম, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। আজকের অনলাইন ক্লাসে আমি বিবিএ অনার্স চতুর্থ শিক্ষার্থীদের মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ের মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাইম, প্রভাষক, মার্কেটিং বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সামগ্রিক ব্যবস্থাপনাকে যে সকল ভাগে ভাগ করা হয় তাদের মধ্যে মানব সম্পদ ব্যবস্থাপনা অন্যতম। এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত মানব সম্পদের সাথে সম্পৃক্ত, প্রতিষ্ঠানে মানব সম্পদের প্রয়োজনীয়তা নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সংগ্রহকরণ, নির্বাচন, প্রশিক্ষণ, উন্নয়ন, বেতন ও মজুরি নির্ধারণ, কর্মীদের পেশাগত উন্নয়ন ইত্যাদি নানান বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো। মানব সম্পদ ব্যবস্থাপনার এখানে 13টি আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি। 13টি পয়েন্ট আমি আলোচনা করব। নাম্বার 1, দক্ষ কর্মী বাহিনী গঠন ও সংরক্ষণ, ফরমেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ ইফিসিয়েন্ট লেবার ফোর্স। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে সফলতা অর্জনে দক্ষ কর্মী বাহিনীর কোনো বিকল্প নেই। হিরু কর্মী নিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণে সার্বক্ষণিক প্রয়াস প্রচেষ্টার প্রয়োজন পড়ে, যা দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনার পক্ষেই নিশ্চিত করা সম্ভব। তাই বৃহদায়তন সকল প্রতিষ্ঠানে মানব সম্পদ বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। 2, দক্ষতা বৃদ্ধি, টু ইনক্রিজ ইফিসিয়েন্সি। প্রতিষ্ঠানের দক্ষতা সকল উপায় উপকরণের দক্ষতার সাথে সম্পযুক্ত, যার মাধ্যমে মানব সম্পদ দক্ষতা অন্যান্য সকল উপকরণকে প্রভাবিত করে। এরূপ সম্পদের দক্ষতা বৃদ্ধিকরণে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি মানব সম্পদ ব্যবস্থাপনাকে গ্রহণ করতে হয়। কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠান নিয়োজিত সকল উপাদানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, ফলে অতি সহজেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব হয়। মানব সম্পদের যথাযথ ব্যবহার, প্রপার ইউজ অব হিউম্যান রিসোর্স। মানব সম্পদের যথাযথ ব্যবহারের ক্ষেত্রেও মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। কখন, কোথায় কোন যোগ্যতা সম্পন্ন কর্মীর প্রয়োজন তা নিরূপণ, নিয়োগদান, কার্য সম্পাদনে দিক নির্দেশনা প্রদান ইত্যাদির মাধ্যমে মানব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে। আর যে কোনো প্রতিষ্ঠানে মানব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হলে অপচয় হ্রাস, কর্মদক্ষতা বৃদ্ধি পায়, সর্বোপরি প্রতিষ্ঠানে সফলতা নিশ্চিত হয়, কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায়। কাজের প্রতি আগ্রহ সৃষ্টি, ক্রিয়েটিং অ্যান্ড ইন্টারেস্ট প্রায়র জব। সঠিকভাবে কার্য সম্পাদনের ক্ষেত্রে কর্মীদের আগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টিতে মানব সম্পদ ব্যবস্থাপনা নানানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মীদের সাথে যোগাযোগ বৃদ্ধি, উন্নত কার্য পরিবেশের ব্যবস্থাকরণ, উপযুক্ত কর্ম পরিবেশ সৃষ্টি, টু ক্রিয়েট প্রপার জব এনভায়রনমেন্ট। কর্মীদের পেশনাদানের ক্ষেত্রে যতগুলো উপাদান প্রভাব বিস্তার করে তাদের মধ্যে উপযুক্ত কর্ম পরিবেশ অন্যতম। পেশনাদানের এটি একটি অনার্থিক উপাদান বলেও কার্য সম্পাদনের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। উপযুক্ত কর্ম পরিবেশ কর্মীদের কার্য সম্পাদনে উৎসাহিত করে। তাছাড়া প্রতিষ্ঠান উপযুক্ত কর্ম পরিবেশ বিদ্যমান থাকলেও কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এর কারণে উত্তম কর্ম পরিবেশ সৃষ্টির জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা নানান কার্যক্রম গ্রহণ করে। 6, উপযুক্ত বেতন ও মজুরি নির্ধারণ, ডিটারমাইনিং রিজনেবল স্যালারি অ্যান্ড ওয়েজেস। বেতন ও মজুরি নির্ধারণ করা মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম কাজ হিসেবে বিবেচিত হয়। বেতন ও মজুরি আসাতেই কর্মীরা প্রতিষ্ঠানে কাজ করতে আসে। এরূপ বেতন ও মজুরি অবশ্যই উপযুক্ত হওয়া আবশ্যক।
পরিবেশ পরিস্থিতি, প্রতিষ্ঠান প্রতিযোগী প্রতিষ্ঠানের মজুরি কাঠামো, দেশের অর্থনৈতিক অবস্থা, প্রতিষ্ঠানের মুনাফা অর্জন যোগ্যতা, কর্মীদের দক্ষতা যোগ্যতা ইত্যাদি নানান বিষয়কে বিবেচনা করে বেতন ও মজুরি নির্ধারণ করা হয়। কর্মীদের বেতন ও মজুরি উপযুক্ত পরিমাণে হলে শ্রম অসন্তোষ দূর হয়, শ্রম গুণমানত হ্রাস পায়, কর্মীরা পেশিত হয়, আর এরূপ অবস্থা যে কোনো প্রতিষ্ঠানের জন্য মঙ্গল বয়ে আনে। সাত, কার্যফল মূল্যায়ন, জব এভালুয়েশন। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কার্যফল মূল্যায়ন করা মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে গণ্য হয়। কার্যফল মূল্যায়ন হল এমন একটি আনুষ্ঠানিক ও প্রত্যাশিত কার্যক্রম যার মাধ্যমে কর্মীদের পারিশ্রমিক নির্ধারণের জন্য একটি পদের সাথে অন্যান্য পদের আপেক্ষিক গুরুত্ব নিরূপণ করা হয়। একটি প্রতিষ্ঠানে মূল্যায়ন গুরুত্বপূর্ণ হলেও তা মূল্যায়ন করা অত্যন্ত কঠিন। সঠিকভাবে কর্মীদের কার্যফল মূল্যায়ন করা হলে যোগ্য কর্মীরা উৎসাহিত হয় এবং অন্যরা তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতেও উৎসাহিত হয়। শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস শ্রম ঘূর্ণায়মান যে কোনো প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। শ্রম ঘূর্ণায়মানতার কারণে প্রতিষ্ঠান দক্ষ কর্মী হারায় এবং অনেক গোপন তথ্য প্রতিবন্ধী প্রতিষ্ঠানের কাছে চলে যায়। এই কারণে যে কোনো প্রতিষ্ঠান শ্রম ঘূর্ণায়মানতার হ্রাসে কার্যকর ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকে। মানব সম্পদ ব্যবস্থাপনা সামগ্রিক ব্যবস্থাপনা একটি বিশেষায়িত অংশ হিসেবে শ্রম ঘূর্ণায়মানতার হ্রাসে নানামুখী কার্যক্রম গ্রহণ করে। তাই বলা যায় শ্রম ঘূর্ণায়মানতার হ্রাসে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। নয়, উত্তম ব্যবস্থাপনা সম্পর্ক, উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারী ও ব্যবস্থাপনার মধ্যে যে সম্পর্ক তাকে শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে বলা হয়। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারী ও ব্যবস্থাপনার মধ্যে যে সম্পর্ক তাকে শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে বলা হয়। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে এরূপ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানে উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানে উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক সৃষ্টি ও তা বজায় রাখার জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা সর্বদা সচেষ্ট থাকে। তাই বলা যায় প্রতিষ্ঠানে অনুকূল শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক স্থাপন ও উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। দশ, কর্মীদের পেশাগত উন্নয়ন। পেশাগত উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির পেশা নির্বাচন, নির্বাচিত পেশার মূল লক্ষ্য নির্ধারণ এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে কী করা প্রয়োজন তা নির্ধারণে সহায়তা করে। এখানে লক্ষণীয় যে পেশা উন্নয়নের বিষয়টি একদিকে যেমন কোনো ব্যক্তির একার পক্ষে সম্ভব নয়, অন্যদিকে তেমনি ব্যক্তির ইচ্ছার বিপক্ষে কোনো প্রতিষ্ঠানের পক্ষেও সম্ভব নয়। তাই পেশা উন্নয়নের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়কেই সমন্বিতভাবে কাজ করতে হবে, আর কর্মীদের পেশাগত উন্নয়নে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১১, শৃঙ্খলা বিধান বা ডিসিপ্লিন। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কর্মীদের আচরণকে প্রতিষ্ঠানের নিয়ম নীতির আওতায় প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বৃদ্ধি, নির্দেশ পালনে উদ্বুদ্ধকরণ এবং কর্তব্য পরায়ণ করে তোলাকে কার্যক্ষেত্রে শৃঙ্খলা বিধান বলা হয়। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় থাকলে কর্মীদের প্রতি আনুগত্য উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, ফলে তারা প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চলে যায় না। এতে দক্ষ অভিজ্ঞ কর্মী ধরে রাখা সম্ভব হয়, আর যে কোনো প্রতিষ্ঠানে কর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। ১২, গবেষণা ও ভবিষ্যৎ উন্নয়ন, রিসার্চ অ্যান্ড ফিউচার ডেভেলপমেন্ট। বর্তমান যুগ পরিবর্তনের যুগ, পরিবর্তনশীল এই যুগে অন্যান্য বিষয়ের ন্যায় মানব সম্পদ ব্যবস্থাপনার প্রতিটি বিষয় পরিবর্তিত হচ্ছে। বিশ্বায়নের প্রভাবে একদিকে যেমন প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, অন্যদিকে তেমনি কর্মচারীদের নীতি নৈতিকতা, আচার ব্যবহার, চাওয়া পাওয়া ইত্যাদি ক্ষেত্রেও আসছে ব্যাপক পরিবর্তন। এই কারণে মানব সম্পদ ব্যবস্থাপনাকে কর্মীর দক্ষতা অর্জন ও তার ফলপ্রসূ ব্যবহার ভবিষ্যৎ মানব সম্পদ সমস্যার উপর নিয়মিত গবেষণা করা আবশ্যক, আর এরূপ গবেষণা কর্মীদের ভবিষ্যৎ উন্নয়নে মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
13 বিশ্বায়নের প্রভাব মোকাবেলা টু ফেস দ্য ইফেক্ট অফ গ্লোবালাইজেশন। বিশ্বায়নের এই যুগে প্রতিনিয়ত উৎপাদন প্রক্রিয়া পরিবর্তন হচ্ছে, বিশ্বায়নের ফলে শিল্প প্রতিষ্ঠানের আকার আয়তন পরিবর্তিত হচ্ছে, কখনো কখনো বৃহৎ আয়তন শিল্প প্রতিষ্ঠান ভেঙে ক্ষুদ্র আয়তন প্রতিষ্ঠান পরিণত হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে বড় বড় বিনিয়োগকারীরা ক্ষুদ্র প্রতিষ্ঠানকে কিনে নিয়ে বৃহৎ আয়তন প্রতিষ্ঠান পরিণত করছে। উন্নত প্রযুক্তির ব্যবহার করে মানুষের রুচি পছন্দ চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে, ফলে ব্যবসায় বাণিজ্যে প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। কার্যক্ষেত্রে বিশ্বায়নের এরূপ প্রভাব মোকাবেলায় মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। পরিশেষে আমরা বলতে পারি যে সামগ্রিক ব্যবস্থাপনার অন্যতম অংশ হিসেবে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সর্বাধিক। এই ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মানব সম্পদ ব্যবস্থাপনা সংগ্রহ নির্বাচন নিয়োগদান প্রশিক্ষণ উন্নয়ন কর্মক্ষেত্রে দিক নির্দেশনা প্রেষণা কর্মীদের পেশাগত উন্নয়ন ইত্যাদি কার্য সম্পাদন করে এই ব্যবস্থাপনা তার ভূমিকাকে উন্নত শিখরে নিয়ে গেছে। তাই সারা বিশ্বে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে আমি তোমাদের চতুর্থবর্ষের মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বিষয়টি নিয়ে এই টপিকটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা যেখানে আছো অবশ্যই ভালো থাকবে, আর আমার ক্লাসটি তোমরা সবাই দেখবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং যারা নিবন্ধন করোনি এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে গিয়ে অবশ্যই নিবন্ধন করে নিবে, তোমাদের ভ্যাকসিন দেওয়া হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এসব ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।